আজকের ভিডিওতে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। এই ভিডিওতে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব হতে টাকা ভোট 2019 সালে আসা অঙ্কটির সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটি ভিডিওতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো ধারাবাহিক সমাধান করা হচ্ছে। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাবের টাকা ভোট 2019 সালে আসা অঙ্কটি সমাধান করব। প্রথমে প্রশ্নটি পড়ে নিব। উরবানা লিমিটেডের উৎপাদন ব্যয় সম্পর্কিত তত্ত্বাবলী নিম্নরূপ। এক্ষেত্রে কাঁচামালের মজুদ আছে 1/1/2018 যেটা আছে এটাকে আমরা প্রারম্ভিক মজুদ বলবো। এরপর আবার কাঁচামালের মজুদ 31/12/2018 আছে যেটাকে আমরা সমাপনী কাঁচামালের মজুদ হিসেবে ধরে নিব। এরপরে তৈরি পণ্যের মজুদ সেটাতেও 1/1/2018, তৈরি পণ্যের মজুদ 31/12/2018 এভাবে রয়েছে। এরপরে কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানা পরিকরজ, অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ এবং বিক্রয় মূল্য আছে। এ হচ্ছে আমাদের প্রশ্নের তত্ত্ব। নিচে তিনটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। তার উপরে যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বসমূহের আলোকে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে খ নম্বরে এসে এই তত্ত্বগুলো ব্যবহার করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে, আর গ নম্বরের কাজটি হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এক্ষেত্রে আমাদের ক নম্বরে শুধুমাত্র ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা নির্ণয় করলে হবে, আর খ নম্বরে এসে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হবে, আর গ নম্বরে এসে একটি আয় বিবরণী প্রস্তুত করে নিতে হবে। আমরা নিচে এসে অঙ্কটি সমাধান করলাম। প্রথমে ক নম্বরটি সমাধান করব, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করার জন্য আমরা একটি টেবল প্রস্তুত করে নিয়েছি। একত্রে একটি বিবরণের জন্য গড় নিলাম। এর পরবর্তীতে একটি গড় হচ্ছে বিস্তারিত টাকা এবং অপর একটি গড় হচ্ছে পরিমাণ টাকা। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় যোগ করতে হবে এবং সেটা থেকে কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিতে হবে। প্রশ্ন লিখিত আছে কাঁচামালের প্রারম্ভিক মজুদের পরিমাণ হচ্ছে 75,000 টাকা এবং কাঁচামাল ক্রয়ের টাকা রয়েছে 7,50,000 টাকা। আমরা নিচে টেবলটিতে এসে কাঁচামালের প্রারম্ভিক মজুদ প্রথমে 75,000 টাকা লিখলাম, সেটার সাথে কাঁচামাল ক্রয় 7,50,000 টাকা যোগ করেছি। 75,000 টাকা এবং 7,50,000 টাকা যোগ করলে 8,25,000 টাকা আসে। এটা থেকে কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিতে হবে। এক্ষেত্রে কাঁচামালের মজুদ 31/12/2018 এটাকে আমরা সমাপনী মজুদ হিসেবে ধরে নিব এবং এর টাকা হচ্ছে 90,000 টাকা। বছরের শেষ তারিখে যে কাঁচামালের মজুদটি আছে এটি হচ্ছে আমাদের সমাপনী মজুদ। তাহলে বিয়োগ কাঁচামালের সমাপনী মজুদ টাকার পরিমাণ হচ্ছে 90,000 টাকা। তাহলে 8,25,000 টাকা থেকে 90,000 টাকা যখন বিয়োগ করব 7,35,000 টাকা বের হয়ে আসবে। এই 7,35,000 টাকা হবে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ক নম্বর প্রশ্নে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করলাম। এ পর্যায়ে যাব খ নম্বর প্রশ্নটিতে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা আরও একটি টেবল প্রস্তুত করে নেব। এক্ষেত্রেও তিনটি গড় হবে, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। এক্ষেত্রে যেহেতু আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়টি ক নম্বরে করা রয়েছে, তাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের এই অংশটি আমাদের আর প্রস্তুত করতে হবে না। যদি ক নম্বরে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় এই অংশটি করা না থাকে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় অবশ্যই এই অংশটি করে নিতে হবে। আমরা শুরুতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় ক হতে প্রাপ্ত বলে 7,35,000 টাকা যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়েছিলাম সেটি লিখে দিয়েছি। এবার এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি এবং অপর অপর কোনো প্রত্যক্ষ খরচ যদি থেকে থাকে সেটা যোগ করতে হবে। এই অঙ্কটিতে শুধুমাত্র প্রত্যক্ষ মজুরি রয়েছে এবং অপর অপর কোনো প্রত্যক্ষ খরচ নাই। এক্ষেত্রে প্রত্যক্ষ মজুরির পরিমাণ হচ্ছে 5,65,000 টাকা। নিচে এসে যোগ প্রত্যক্ষ মজুরি বলে 5,65,000 টাকা যোগ করে দিয়েছি। 7,35,000 টাকা এবং 5,65,000 টাকা যোগ করে দিলে 13,00,000 টাকা আসে। এই 13,00,000 টাকা হবে মুক্ত ব্যয়। এবার এই মুক্ত ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করতে হবে। কারখানা উপরিব্যয় যোগ করার সময় আমাদের খেয়াল করে দেখতে হবে, কারখানা সংশ্লিষ্ট খরচ কি শুধুমাত্র কারখানা উপরিব্যয় বলে একটি খরচই আছে নাকি একাধিক খরচ রয়েছে। যদি একাধিক খরচ থাকে আমাদেরকে কারখানা উপরিব্যয় বলে আন্ডারলাইন করে তার নিচে যে খরচগুলো রয়েছে সে খরচগুলো একটি একটি করে লিখে প্রথম কলামে টাকাগুলো বসিয়ে দ্বিতীয় কলামে মোট কারখানা উপরিব্যয় যোগ করে নিয়ে যেতে হবে। এই প্রশ্নটিতে কারখানা সংশ্লিষ্ট তিনটি খরচ রয়েছে, একটি হচ্ছে পরোক্ষ কাঁচামাল, একটি পরোক্ষ মজুরি এবং অপর একটি হচ্ছে কারখানার উপরিকরজ। আমাদেরকে কারখানা উপরিব্যয়ের অধীনে এই তিনটি যোগ করতে হবে। যোগ কারখানা উপরিব্যয় বলে আমরা পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি
এবং কারখানার উপরি খরচ এই তিনটি খরচ যোগ করব। এক্ষেত্রে পরোক্ষ কাঁচামাল হচ্ছে 25,000 টাকা, পরোক্ষ মজুরি হচ্ছে 45,000 টাকা, কারখানার উপরি খরচ হচ্ছে 90,000 টাকা। আমরা এই তিনটি টাকা যোগ করব। এই তিনটি টাকা যোগ করলে মোট 1,60,000 টাকা হয়। উপরে যে 13 লক্ষ টাকা মুখ্য ব্যয় রয়েছে সেটার সাথে আমাদের কারখানার উপরে ব্যয় 1,60,000 টাকা যোগ করে দিলে মোট 14,60,000 টাকা আসবে। এই টাকাটি হবে আমাদের জন্য উৎপাদন ব্যয়। এবার এই উৎপাদন ব্যয়ের সাথে যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ রয়েছে 1/1/2018 তারিখে 80,000 টাকা সেটা যোগ করতে হবে, এবং যুগপল থেকে তৈরি পণ্যের সমাপনী মজুদ 31/12/2018 যেটি রয়েছে 90,000 টাকা এটি বিয়োগ করে দিতে হবে। এর পরবর্তী স্টেপে এসে উৎপাদন ব্যয়ের নিচে যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ বলে 80,000 টাকা যোগ করেছি। 14,60,000 টাকার সাথে 80,000 টাকা যোগ করে দিলে 15,40,000 টাকা আসে। সেটা থেকে আবার তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিতে হবে এবং সেটি হচ্ছে 90,000 টাকা। 15,40,000 টাকা থেকে 90,000 টাকা বিয়োগ করলে 14,50,000 টাকা আসে। এই 14,50,000 টাকাই হবে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে 6 নম্বর প্রশ্নটিতে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে নিলাম। গ নম্বর প্রশ্নটি হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করো। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সম্পন্ন করব। উর্বানা লিমিটেড আয় বিবরণী 31 ডিসেম্বর 2018 আয় বিবরণী প্রস্তুত করার জন্য 3 কলামের একটি গড় তৈরি করে নিয়েছি। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আয় বিবরণী শুরুতে আমাদেরকে বিক্রয়ের টাকা লিখে শুরু করতে হবে। আমাদের প্রশ্ন লিখিত রয়েছে বিক্রয় মূল্য হচ্ছে 19,30,000 টাকা, তাই আয় বিবরণী শুরুতে আমরা বিক্রয় বলে 19,30,000 টাকা লিখব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। আমাদের 6 নম্বর প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় বের করা আছে এবং এটি হচ্ছে 14,50,000 টাকা। তাহলে 19,30,000 টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 14,50,000 টাকা যখন বাদ দেওয়া হবে আর 4,80,000 টাকা থাকবে, এই 4,80,000 টাকা হবে মোট মুনাফা। মোট মুনাফার টাকা থেকে পরিচালন ব্যয়সমূহ বাদ দিতে হবে। আমাদের এই প্রশ্নটিতে 2 ধরনের পরিচালন ব্যয় রয়েছে। একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, টাকার পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। অপরটি হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ, এক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে 60,000 টাকা। আমাদেরকে এই দুটি টাকা পরিচালন ব্যয়ের অধীনে লেখে যোগ করে তার পরবর্তী কলামে নিয়ে যেতে হবে। তাহলে অফিস ও প্রশাসনিক খরচ 1,20,000 টাকা, বিক্রয় ও বিতরণ খরচ হচ্ছে 60,000 টাকা, দুটা যোগ করলে 1,80,000 টাকা হয়। এই যোগফলটি আমরা পরবর্তী কলামে নিয়ে যাব। উপরে মোট মুনাফা যে 4,80,000 টাকা ছিল সেটা থেকে পরিচালন ব্যয়ের যোগফল 1,80,000 টাকা বিয়োগ করে দিলে 3,00,000 টাকা থাকে। এই 3,00,000 টাকাই হচ্ছে নেট মুনাফা। আমাদের যে আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে এই আয় বিবরণী থেকে নেট মুনাফা বের হয়ে আসলো 3,00,000 টাকা। তাহলে এই অঙ্কটিতে ক, ক, গ তিনটি প্রশ্ন ছিল। ক নম্বরে ছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করা, যেটি আমরা নির্ণয় করে 7,35,000 টাকা পেয়েছি। খ নম্বর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্রস্তুত করা, এক্ষেত্রে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এবং গ নম্বরটি ছিল আয় বিবরণী প্রস্তুত করা, সেটিও সম্পন্ন করেছি।